সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন বলছি দেখবে প্রত্যেক ছাত্রছাত্রীর মনে একটা প্রশ্ন আসে বা একটা ব্যাপার চলে আসে যে আমার পড়তে ভালো লাগছে না আমি কী করলে পড়তে পারবো কোনো মোটিভেশনাল ভিডিও দেখবো নাকি অন্য কিছু করবো তো আজকের ভিডিওটা সেই উদ্দেশ্যেই প্রথমে তোমাদেরকে একটা জিনিস বারণ করবো যে মোটিভেশনাল ভিডিও দেখা ভালো কিন্তু সেটাকে আয়ত্তে রাখা যায় না কারণ ওই ভিডিওটা পাঁচ মিনিটের দেখলে কিছুদিন পর দেখবে ওটা ভুলেই যাবে তাই না তো এই ব্যাপারটা সলিউশন কি দেখো যে কোনো সমস্যার সলিউশন কিন্তু হয় তো সলিউশন তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওতে দেখবে আমরা প্রত্যেকটি মানুষ এক একটা স্বপ্ন নিয়ে বেঁচে থাকি কারো স্বপ্ন বড় কোনো শিক্ষক হওয়া কারো স্বপ্ন থাকে আমি কোনো বই লিখবো কারো স্বপ্ন থাকে আমি শিক্ষক হব কারো স্বপ্ন থাকে আমি ডাক্তার হব কারো স্বপ্ন থাকে আমি নার্স হব কারো স্বপ্ন থাকে আমি ইঞ্জিনিয়ার হব তো এই স্বপ্ন নিয়েই কিন্তু আমরা বেঁচে রয়েছি কারণ স্বপ্ন দেখতে মানে চাই বা দেখি সকলেই আছে এমন কেউ নেই যে স্বপ্ন দেখে না তাই ওই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে তো এটাই অবাস্তব কিছু বলে দিলাম কি না অবাস্তব বলিনি মনে করো একটা উদাহরণ হিসেবে বলে রাখি মনে করো তুমি একজন শিক্ষক হতে চাও বা একজন ডাক্তার হতে যাও তো তোমরা তোমাদেরকে কি করতে হবে ওই স্বপ্নটা তো আমরা মানে মনে মনে দেখছি ওটা তো সামনে দেখতে পাচ্ছি না তুমি যেখানে পড়তে বসো বা তোমার পার্সোনাল রুম যেখানে সেই জায়গায় কিন্তু ওই ধরনের একটা ছবি তুমি আটকে রাখতে পারো মনে করো তুমি ভালো শিক্ষক হতে যাও তো এই ধরনের তিন চারটে কপ কপির ছবি তুমি কিন্তু গুগলে অনায়াসে পেয়ে যাবে বা ডাক্তার নার্সের ছবি অনায়াসে পেয়ে যাবে যারা সম্ভ্রান্ত ডাক্তার তো এই ধরনের ছবি কিন্তু তুমি প্রিন্ট করিয়ে তোমার বুক সেল্পের কাছে বা তুমি কোনো যেখানে পড়তে বসো সেখানে লাগিয়ে রাখতে পারো এটা তোমাকে মোটিভেশান দেবে কি করে দেখো আমরা যদি যে স্বপ্নটা দেখি যে আমি একজন ডাক্তার হব। অনেক সময় দেখবে আমরা শুয়ে শুয়ে যখন ভাবি যে আমরা স্বপ্ন দেখছি বা আমরা ভাবি যে আমি যদি একটা ওরকম হতে পারতাম কিন্তু তার আগের যে স্টেজগুলো সেগুলোর কথা কিন্তু কখনোই ভাবি না শুধু ওই স্বপ্নটার দিকে ভাবি তাই এই স্টেজগুলো অতিক্রম করার জন্য তোমাকে ওই ছবিটা মনের মধ্যে তো সবসময় আঁকলে চলবে না তোমাকে একটা প্রিন্ট করিয়ে যদি তুমি বাড়িতে রেখে দাও দেখবে ওটা দেখে কিন্তু তুমি অনেক সময় মোটিভেট হতে পারবে ওটা দেখে তুমি ভাববে যে না ওটাকে পাওয়ার জন্য কিন্তু ওই জায়গায় যাওয়ার জন্য আমাকে পড়তে হবে তখন কিন্তু তোমার পড়ার যে এনার্জি বিন্দুমাত্র হলেও বৃদ্ধি পাবে এটা তুমি করতে থাকো দেখো তোমরা অবশ্যই ভালো ফল পাবে কারণ এটা বাস্তব এবং বিজ্ঞানসম্মত মনোবিজ্ঞানসম্মত কাজেই এই সলিউশনটা যদি তোমাদের ভালো লাগে তোমরা চেষ্টা করে দেখো পাঁচ দিন দশ দিন চেষ্টা করো তারপর অবশ্যই ভিডিওর কমেন্টে জানাও যে তোমরা কিছুমাত্র উপকার পেলে কিনা তো যদি উপকার পেয়েছো অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করো এবং অবশ্যই একটা লাইক করো আজকে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ